আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটি শিখবো সেটি হলো সম্মানিত সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে আজকের এই শিক্ষামূলক ভিডিওটি সম্মানিত সৌদি আরব প্রবাসীরা আপনারা পাসপোর্ট তহক মাধ্যমে দেখতে পারবেন যে পাসপোর্টের মেয়াদ কতদিন আছে পাশাপাশি দেখতে পারবেন এই তাও মাধ্যমে যে আপনার পাসপোর্টটা মালুমাত হয়েছে কিনা এই পুরো বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং উপকৃত হন আর যারা এই চ্যানেলটিকে ভালোবেসে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন জেনে নেই সম্মানিত সৌদি আরব প্রবাসীরা আপনারা তাওয়াক্কালনার মাধ্যমে কিভাবে চেক করবেন আপনার পাসপোর্টটি মালামত হয়েছে কিনা এবং আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই যে তাওয়াক্কালনা যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আশা করি সবার মোবাইলই বর্তমানে ডাউনলোড করা আছে আমরা এই তাওয়াক্কালনাটাকে প্রথম ওপেন করব। ওপেন হচ্ছে আপনারা একটু স্ক্রিনে যদি লক্ষ্য করি তাহলে এভাবেই তাওয়াক্কালনাটা ওপেন হয় সবারই সিস্টেমটা এরকমই এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন আমাদের তাওয়াক্কালনা কিন্তু ওপেন হয়ে গেল এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে ড্যাশবোর্ড আছে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব আমরা কি করব ড্যাশবোর্ডে ক্লিক করব দেখুন ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখুন এই যে পাসপোর্ট একটি অপশন আছে পাসপোর্ট এই পাসপোর্টে আমরা কি করব ক্লিক করব ক্লিক করলাম এখন লক্ষ্য করুন আমি যে কথাটা বলবো সেটাই যদি একটু মনোযোগ সহকারে আপনারা শুনতে পারেন বা বসতে চেষ্টা করেন তাহলে আপনার পাসপোর্ট মালামত হলো কি না আপনি নিজেই যাচাই করতে পারবেন এবং আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি না এই তাওকালনে আপনাকে বলে দেবে যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি না এখানে লক্ষ্য করুন যে পাসপোর্ট নাম্বার এই যে পাসপোর্ট নাম্বারটা আমার কারসারটা যে জায়গায় আছে এই পাসপোর্ট নাম্বারটা যদি আপনার পুরান পাসপোর্ট হয় তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা মালুমাত হয়নি আর যদি এখানে আপনার নতুন পাসপোর্টের নাম্বারটা এসে যায় তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে বুঝে নেব যে আমার পাসপোর্টটা মালুমাত হয়েছে আশা করি মালুমাত হলো কি হলো না সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম এবার আসি আমরা পাসপোর্টটা ডেট আছে কিনা দেখুন আমার কার্সারটা যেখানে আছে সেটা এখানে লেখা আছে যে ইসুইং ডেট অর্থাৎ আপনার পাসপোর্টটা বা আমার পাসপোর্টটা কত তারিখে ইস্যু করছে তাহলে ইস্যুর ডেটটা কিন্তু আছে একটু যদি আমরা আমার যে জায়গায় যদি আমরা একটু দেখি সেখানে এক্সপায়ার ডেটটা কিন্তু বারো দুই দুই হাজার বাইশ অর্থাৎ আমার এই পাসপোর্টটা কত সালের কত তারিখ কত মাসে শেষ হবে সেটা কিন্তু আমরা তাওয়কালনার মাধ্যমে দেখতে পেলাম আমরা কিন্তু পাসপোর্টটাকে আবার নিয়ে আসব পাসপোর্টের ফটোকপি আছে কিনা দেখব এদিক সময় নষ্ট হবে এর চেয়ে সবচেয়ে সুন্দর যে জিনিসটা হলো যে আপনার হাতের মুঠেই কিন্তু মোবাইলে কিন্তু কিন্তু আছে সেটার মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন যে আপনার পাসপোর্টের মেয়াদটা কতদিন আছে এবং পাসপোর্টটা মালুমাত হলো কিনা এই ছিল আজকের এই সম্মানিত সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে একটি শিক্ষামূলক ভিডিওটি আশা করি সবাই ভালো লাগবে এবং সবার উপকারে আসবে চ্যানেলটি এবং ভিডিও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ